হ্যালো বন্ধুরা, কলা গাছ দিয়ে কিভাবে স্যানিটারি প্যাড তৈরি হয় সেটা আমরা অনেকেই জানি না। তবে ড্রাগন ফল সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এই ফলের দাম কেন এত বেশি, আর এটা খেলেই বা কি হয়, এবং এই ফল থেকে কি কি তৈরি করা হয়। তাছাড়াও আপনি হয়তো জেনে থাকবেন, অরেঞ্জ জুস আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী, কিন্তু কমলা লেবু কোথায় এবং কিভাবে চাষ করা হয়, এই সমস্ত তথ্য জানানো হবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ড্রাগন ফ্রুট, বেশ কিছু বছর আগে এই ফলটাকে অনেকেই চিনত না, কিন্তু এটাকে এখন আমরা সবাই চিনি। বর্তমানে ভারত ও বাংলাদেশে এই ফলটির চাষ অনেক বেশি পরিমাণে করা হচ্ছে। আপনারা কি জানেন এর মধ্যে কি কি উপাদান রয়েছে? আসলে ড্রাগন ফলের পুষ্টি ও গুণের কথা বলতে গেলে অনেক পুষ্টি গুণের কথাই বলা যায়। এর মধ্যে আয়রন, ভিটামিন সি, ভিটামিন ডি, প্রোটিন, ম্যাগনেসিয়াম সহ নানান পুষ্টিতে ভরপুর এই ফল। তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান রয়েছে এই ফলটিতে। গবেষণায় জানা গেছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। আর তাই তো ড্রাগন ফল দিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করা হয়। শুধু ঔষধ নয়, বর্তমানে ড্রাগন ফলের কুরকুরেও পাওয়া যায়, যেগুলোর প্যাকেটের দাম একটু বেশি হয়ে থাকে। শারীরিক বিভিন্ন পরিশ্রমের কারণে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে, আর এই দুর্বলতা কাটানোর জন্য ড্রাগন ফলের কোনো তুলনায় হয় না। ড্রাগন ফলে গুণাগুণ অনেক বেশি এবং প্রয়োজনের চেয়ে খুবই কম মাত্রায় পাওয়া যায়, আর এজন্য এই ফলের দাম অনেক বেশি হয়ে থাকে। হয়তো জেনে থাকবেন, ড্রাগন ফল চাষ করেও লাখ লাখ টাকা আয় করা যায়। বর্তমানে আমাদের এলাকাতেও ড্রাগন ফলের চাষ করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের এলাকাতে এই ফলটি চাষ করা হচ্ছে কি না তা কমেন্ট করে জানাতে পারেন। এখন আসি কমলা লেবু কোথায় ও কিভাবে চাষ করা হয়। আসলে যে জায়গাতে আবহাওয়ার তাপমাত্রা 13 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে এবং 38 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে, সে জায়গাগুলোকে কমলা লেবু চাষের উপযুক্ত স্থান হিসেবে ধরা হয়। তবে বেলে বা দোআঁশ মাটিতে কমলা লেবু চাষ করা ভালো। আমাদের দেশে সিলেট, চট্টগ্রাম ও পঞ্চগড় জেলা এ ফল চাষের উপযোগী। চলুন এখন দেখা যাক কমলা লেবু কিভাবে চাষ করা হয়। এটা খুবই কমন বিষয়, যে কোনো ফল পেতে হলে চারা রোপণ করতে হয়। আর হ্যাঁ, এই কমলা লেবু চাষের গাছকে বড় করার জন্য তেমন একটা বৃষ্টির প্রয়োজন হয় না। কমলা লেবুর চারা লাগানোর 3 থেকে 4 বছর পর গাছে ফল ধরতে শুরু করে দেয়, যেগুলোতে অ্যাডভান্স টেকনোলজি মেশিনের সাহায্যে কীটনাশক ঔষধ স্প্রে করা হয়। আর এই ফলগুলো পাকে গরমের সময়ে। ফলগুলো গাছে ভালোভাবে পাকার পর ওয়ার্কারের সাহায্যে গাছ থেকে পেরে নেওয়া হয়। ফল পাড়ার কাজটিকে আরো সহজ এবং দ্রুত করার জন্য আজকাল বেশিরভাগ কৃষকরা ব্যবহার করছে অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ মেশিন, যেটি 1 ঘন্টায় 100 শ্রমিকের কাজ করে দিতে পারে। হয়তো ভাবছেন এই ধরনের বড় বড় মেশিন দিয়ে ফল পাড়ার কারণে গাছ এবং ফলের ক্ষতি হবে, কিন্তু না, এমন কিছুই হবে না যা আপনাকে হতাশ করবে, কারণ এই মেশিনটিকে ডিজাইন করা হয়েছে এসব গাছ থেকে ফল পাড়ার জন্য। প্রচুর পরিমাণে যখন ফল পাড়া হয়ে যায়, তারপর সেগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে প্রথমে ভালো ফলগুলোকে আলাদা করে নেওয়া হয়, এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়, তারপর মেশিনের সাহায্যে ফলগুলোকে অন্য একটি সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে অনেকজন ওয়ার্কার ফলগুলোকে ছাঁটাই করে, অর্থাৎ যে ফলগুলো সাইজে ছোট হয় সেগুলোকে আলাদা করে নেয়, তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে ফলগুলোকে অন্য একটি প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মেশিনের এই অংশে ধারালো ব্লেড লাগানো থাকে, যেটার সাহায্যে ফলগুলোকে অর্ধেক করা হয়। এরপর ওয়ার্কাররা ফলগুলো ধারালো মেশিনের উপর উল্টো করে রাখে, তারপর এই মেশিন দিয়ে উপর থেকে প্রেস করলে লেবু থেকে রস বেরিয়ে যায়। এবার যখন জুস বের করার কাজ কমপ্লিট হয়ে যায়, তখন এগুলোকে পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়, তারপর জুসগুলো প্যাকিং হওয়ার জন্য সামনের প্রসেসিং লাইনে চলে যায়। এ পর্যায়ে একটি মেশিন বোতলগুলোকে ধুয়ে নেয় এবং মেশিনের অন্য একটা অংশ জুসগুলোকে বোতলের মধ্যে লোড করে দেয়, তারপর বোতলের উপর শিপি লাগিয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে প্যাকেজিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, অনেক মানুষ আছে যারা অরেঞ্জ জুস খেতে বেশি পছন্দ করেন, কিন্তু এই জুস প্যাকেটজাত করে রাখলে কিছুদিনের মধ্যে খারাপ হয়ে যায়। সেজন্য বিজ্ঞানীরা প্রচুর ভাবনা চিন্তা করে বের করেছে ডিহাইড্রেশন সিস্টেম। এর সাহায্যে কমলা লেবুর মতন ফলের জুসকে একদম ডিহাইড্রেট করে প্যাকেটে প্যাকিং করা হয় এবং সেগুলো দীর্ঘদিন পর্যন্ত রাখা যায়। পরে এর উপর শুধুমাত্র পানি দিতে এটা আবার জুসে পরিণত হয়ে যায়। স্যানিটারি প্যাড মেকিং প্রসেস।
বর্তমানে কলা গাছের ফাইবার দিয়ে তৈরি হচ্ছে সবচেয়ে উন্নত মানের প্যাড, আর এটা মানব দেহের জন্য কোনো রকম ক্ষতিকারক নয়। আমরা তো সবাই এটা জানি যে কলা গাছের বডিতে 5% ফাইবার এবং বাকি 95% পানি থাকে। আর এই 5% ফাইবার কিভাবে 95% পানি শোষণ করবে এর উপর রিসার্চ করেছিল একটি কোম্পানি। আর তারা এই চিন্তাই করে যে কলা গাছের ফাইবার এত পরিমাণ পানি শোষণ করতে পারে, তাহলে তো এটা দিয়ে মানুষের প্রয়োজনীয় জিনিস তৈরি করা যাবে। ঠিক যেমন চিন্তা তেমন কাজ, তারা শুরু করে দিল প্যাড তৈরির প্রসেস। এজন্য প্রথমে জমি থেকে অনেক কলা গাছ সংগ্রহ করা হয়, তারপর সেগুলোকে ট্রাক্টরে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে এনে মেশিনের সাহায্যে কলা গাছগুলোকে মাঝ বরাবর কেটে নেওয়া হয়। এবার ওয়ার্কাররা প্রতিটা লেয়ারকে হাত দিয়ে আলাদা করে নেয়, তারপর লেয়ারগুলোকে একটি মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং শুধুমাত্র ফাইবারগুলোকে আলাদা করে নেওয়া হয়। আর কলা গাছের সিরাপ কিন্তু ফেলে দেওয়া হয় না, কারণ সেগুলো দিয়ে ঔষধ তৈরি করা যায়। তো যাই হোক, এরপর ফাইবারগুলোকে ধুয়ে রোদে শুকানো হয়। বন্ধুরা, এখনকার শুকনো ফাইবারগুলোকে মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে নেওয়া, তারপর ক্লোরিন মিশিয়ে একটি মেশিনের সাহায্যে ভালোভাবে পিষে 10-15 মিনিট মিক্সিং করা হয়, ফলে এগুলো তুলার মতো নরম হয়ে যায়। এ পর্যায়ে এসে ওয়ার্কাররা ম্যানুয়ালি কাজ করে থাকে। তারা পিওর সুতি কাপড় নিয়ে মাঝখানে মোটা লেয়ারে কলা গাছে তুলা রাখে, এরপর পাঞ্চিং মেশিনের সাহায্যে প্যাডগুলোকে সিল করা হয়। এভাবে সম্পূর্ণ প্যাড তৈরি হওয়ার পরে সেগুলো থেকে ব্যাকটেরিয়া দূর করার জন্য ইউভি লাইটিং সিস্টেমের মধ্যে রাখা হয়, ফলে প্যাডে থাকা সমস্ত ব্যাকটেরিয়া ধ্বংস হয়। এখন কাজ শুধুমাত্র প্যাকিং করে বিক্রির জন্য মার্কেটে পাঠানো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এমন টপ 10 আর ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের অলওয়েজ থ্রিলিং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।